মুহূর্তে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। পরিস্থিতি দিনে দিনে জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা দেখছি বা দেখাচ্ছিলাম যে ডেঙ্গু রোগীর চাপ যে শুধু ওয়ার্ডে বাড়ছে তা কিন্তু নয়, আমরা দেখছি যে ডেঙ্গু বা জ্বর নিয়ে নানা সমস্যা নিয়ে রোগীর চাপ কিন্তু বাড়ছে হাসপাতালের বহির্বিভাগগুলোতে। সেরকম একটি প্রতিবেদন দর্শক আপনারা দেখেছেন। তবে ঠিক এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই মৌসুমে বা চলতি মৌসুমে ডেঙ্গু প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সব থেকে বেশি রোগী সেবা দিচ্ছে এই হাসপাতালটি। বর্তমানে এই হাসপাতালটিতেও রোগী ভর্তির সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা গত 24 ঘন্টার যদি পরিসংখ্যান বলে সেক্ষেত্রে 509 জন রোগী এই হাসপাতালে ভর্তি আছে। এবং এই হাসপাতালটির যদি কথা বলতে হয়, এই হাসপাতাল শুরু থেকে রোগীর চাপ বেশি থাকার কারণে একটা পর্যায়ে এসে আমরা দেখেছি যে রোগীর বেড সংকুলন হয়নি এবং রোগীরা কিন্তু মেঝেতেও চিকিৎসা নিয়েছেন, এখনও কিন্তু ঠিক সেই একই অবস্থা রয়েছে। পাশাপাশি যদি হাসপাতালের কথা বলতে হয়, অন্যান্য হাসপাতালের মধ্যে রোগী আমরা যদি দেখি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে আছে 240 জন রোগী, মিটফোর্ড হাসপাতালে আছে 183 জন রোগী, বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে আছে শিশু রোগীর সংখ্যা 61 জন। অর্থাৎ এরকম করেই কিন্তু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। একটা সময়ে এই যে রোগীর সংখ্যা আমরা বলেছি যেখানে 100 বা 200 বা 500, সেই সব জায়গাতে রোগীর সংখ্যা ছিল কিন্তু খুবই কম। অর্থাৎ গত মাসের কথা যদি আমরা বলি জুনে, সেই জুনেও কিন্তু শুরু পুরো জুন মাসেই কিন্তু রোগীর সংখ্যা ছিল 5000-এর বেশি কিছু বেশি সারা দেশে। তবে এই পর্যায়ে এসে এত বেশি রোগী বেড়েছে যে হিমশিম অবস্থায় পড়েছে চিকিৎসকরা, এবং এই যে ভর্তির ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকদেরকে অনেক বিচার করতে হচ্ছে। অর্থাৎ সব রোগীকেই কিন্তু ডেঙ্গু হলেই ভর্তি নেওয়া হচ্ছে না, অর্থাৎ জটিলতা যাদের আছে তাদেরকেই ভর্তি নেওয়া হচ্ছে, এবং এটি কিন্তু হওয়ার কথা। কেননা সকল রোগীকে যদি ভর্তি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু জটিল রোগীদের চিকিৎসা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হবে, সেই জটিলতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু চিকিৎসকরা এই ব্যবস্থা নিয়েছেন। তবে এক্ষেত্রে চিকিৎসকরা বারবারই বলছেন যাদেরকে ভর্তি নেওয়া হচ্ছে না তাদের ভয়ের কোনো কারণ নেই, তারা বাড়িতে বসে চিকিৎসা নিতে পারবেন। তবে বেশি করে তরল পান করার কথা বলা হচ্ছে, তরল জাতীয় খাবার খেতে বলা হচ্ছে, এবং যদি জটিলতা দেখা দেয় কোনো ধরনের সেক্ষেত্রে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি যদি বলতে হয়, এখন যে পরিমাণে রোগী বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রতিদিনই রেকর্ড করছে, এই পরিস্থিতিতে এসে বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন একটা পর্যায়ে কিন্তু যদি এরকম রোগী বাড়তেই থাকে এবং যদি নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে কিন্তু মহামারীর পর্যায়ে চলে যেতে পারে, সেই আশঙ্কা কিন্তু উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য বিভাগের সরকারি সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখনই মহামারী বলা যাবে না। তবে যদি রোগী বাড়ে সেই বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা হাসপাতালের আছে, সরকারের আছে, এই বিষয়টি কিন্তু বারবার নিশ্চিত করে বলা হচ্ছে। তবে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে মুক্তি পেতে হলে অবশ্যই এডিস রুখে দিতে হবে, তার কিন্তু বিকল্প নেই, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটু রাজশাহীর খবর শুনবো, সেখানে আছে সহকর্মী মধু রানা। মধু, রাজশাহীর কি অবস্থা? রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 33 জন রোগী, যার মধ্যে অর্ধেক রোগী রাজশাহীর স্থানীয়। আমরা গত কয়েকদিন আগেও দেখেছিলাম রাজশাহী হাসপাতালে যারা ভর্তি ছিলেন বা চিকিৎসা নিচ্ছিলেন বেশিরভাগই কিন্তু ঢাকা থেকে আক্রান্ত বা সংক্রমিত হয়ে এসেছিলেন, কিন্তু এখন সেই চিত্র দিন দিন পাল্টাচ্ছে। রাজশাহীতে যারা বাসিন্দা রয়েছেন তারা এখন এই হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 16 জন, এবং তারা সম্প্রতি সময়ে কোথাও ভ্রমণ করেনি, যার ফলে চিকিৎসকরা মনে করছেন যে রাজশাহীতে স্থানীয়ভাবে ডেঙ্গু ছড়াচ্ছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ভর্তি রয়েছেন, তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে থাকেন না, এবং ডাক্তাররা বলছেন যে সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে এই যেহেতু রাজশাহীতে স্থানীয়ভাবে এখন ডেঙ্গু সংক্রমিত হচ্ছে সেটি নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন চিকিৎসকরা। এবং গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 14 জন, এর আগের 17 জন ভর্তি ছিলেন, সব মিলিয়ে 33 জন চিকিৎসাধীন রয়েছেন। এবং এখানকার চিকিৎসকরা যারা চিকিৎসা দিচ্ছেন তারা যেটি বলছেন যে সকল রোগীর অবস্থাই কিছুটা উন্নতির দিকে, কয়েকজন রোগী রয়েছেন আশঙ্কাজনক, তবে তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং একই সাথে চিকিৎসকরা জানিয়েছেন যে জুন মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 117 জন এখানে চিকিৎসা নিয়েছেন, এবং প্রায় 70 জনের অধিক তারা সুস্থ হয়েছেন, তারা বাড়ি গেছেন, একজন মারা গেছেন। এবং এদিকে যেহেতু স্থানীয়ভাবে রাজশাহীতে ডেঙ্গু সাধারণ মানুষ সংক্রমিত হচ্ছে সেই কারণে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশন। আজকে চতুর্থ দিনের মতো ক্র্যাশ প্রোগ্রাম চলছে, তারা একসাথে তিনটি কর্মসূচি পালন করছেন। একদিকে ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত বাসা বাড়িগুলোতে অভিযান চালাচ্ছেন এবং একই সাথে নাগরিকদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে এখনও সাধারণ মানুষকে সচেতন হতে হবে, তাদের মশারি টাঙিয়ে ঘুমানো সহ তাদের বাড়ির যে জলবদ্ধ স্থানগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে।